ব্যাপার স্যার শক তো করে নাই আন্তর 2 লাখের ভিতরে এটা 2 লাখ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুহিন আশা করি যে এখানটায় ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে আমার শাকের জন্য লাঠিগুলো ঘেরে দিয়েছে ঢিলা হয়ে গেছে তো এই জন্য এটা একটু টাইট করার জন্য পুষছি আরেকটা লাঠি এটা না কাটার গোটা হয়েছে কাটাওয়ালা লাঠি আজকে যে রোদ উঠছে কি বলবো আপনাদের দেখতেছেন প্রচুর রোদ তো রোদে আম্মা বলছে চুলাটা ডাকতে মানে এটা তো রোদের তাপে ফাইটা দেবো পরে রান্না করে খাওয়া হয়ে যাবো বাবারে একটু পানিও দিতে হইব কারণ যে রোদ উঠছে পানি তো শুকাই গেছে রোদ উঠছে একদম বলার বাহিরে এত প্রচন্ড রোদ উঠছে আজকে আর আজকে দুপুরে আর সকালে খাওয়ার জন্য আপনার সকালে রান্না করে রাখছে ভোর 4টা বাজে উঠে দেখেন তরকারি এখানে এই তো দেখেন পেঁপে মনে হয় পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে রাখছে তো বিকালে আবার রাতে খাওয়ার জন্য তো মাটি চুলা রান্না করতে হয় তখন তার গ্যাস আসে না দেখতেছেন কয় পিস মাছ দিয়েছে 2 4 চারটা মনে দিছে এখানে আছে রুটি দেখেন এখানে ডাল বসাইছে হালকা একটু গ্যাস আসছে সেই জন্য আজকে আর মাঠে চলা না গ্যাসে ডাল বসাই দিছে একটু একটু করে হয়েও গেছে প্রায় বাঘ আর দেওয়া বাকি খালি A few moments later. Dial bagare koto jom ta agun video thake upore. Pes tatari ase gas e ana gas e ti pias pire gesa gek. ঢাকা দিলে ডালের ড্রাম বাইরে নাই তো বাইরে না স্বাদ হয়েছে বাগার সারাই সাড়ে 5টা বাজে এখন অন্ধকার হয়ে যাইতেছে অন্ধকারই হয়ে গেছে তাড়াতাড়ি এখন 6:30 বাজলো না পুরাপুরি আর কি অবস্থা হয়ে গেছে সেঙ্গা আমি কালকে সকালে একটা দেখছিলাম এই জায়গায় পরে পালাইছি
দেখেন আম্মা ঘর ঝাড়ু দিতেছে এখন, খালি একটু ময়লা দেখে। এখন পুরো অন্ধকারই হয়ে গেছে। টাইম কত বাজে আপনারে বলি, 5:50 বিকাল। আর কি অবস্থা, এখন বসে এদিকে একটু আর কি জুতা আছে তো কলেজ থেকে এনে যে রাখছি, আর একটু ধুলা আছে পরিষ্কার করা হয় নাই। রোজারি দেখিন ছিলাম, কিন্তু এইগুলো এখন কলেজে যাওয়ার জন্য ব্যবহার করি। কলেজে মূলত কালো কেস বা কালো শু পরে যেতে হয়, সেই জন্য এগুলো কালো, এই কেস গুলো এগুলোই পরি। আর তাছাড়া এই যে সাদা গুলো আছে এখানে, এই দেখতেছেন সাদা চলে না, সাদা মেয়েদের, ছেলেদের জন্য হয়েছে কালো, তো আছে এগুলোই ব্যবহার করি। আর কিনতে যাব কেন, এইগুলো ব্যবহার করতেছি কারণ এখনো বই এসব কিনা বাকি আছে আর কতগুলো, সব তো কিনা হয় নাই। এই হলো আপনার মোজা, কোনটা আসলো ডান সাদা গুলো একদিন পরিষ্কার করতে হবে, কারণ এখন পরি না, মাঝখানে পরিষ্কার করে আবার অন্য ব্যাগে রেখে দিব, সেটাই ভালো হইব। তাছাড়া এখন মূলত মানে পুরো ফুল প্রতিদিন রেগুলার এখন ভিডিও আরো দিতে পারতেছি না, কারণ জানেন কলেজ ভর্তি হয়েছি, তারপর থেকে ধরেন কলেজে যেতে হয়, আসতে পারি না প্রতিদিন, ধরেন সময় মতো কতদিন আস্তে আস্তে আসরে আজান দিয়ে দেয়, তো সময় পাই না তেমন একটা, তো সেই জন্য মনে করেন যে এখন রেগুলার আপনাদের সাথে দেখা হইতেছে না। কি করবো, পড়ালেখা এখন প্রথম তো, সামনে আবার 1 মাস পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তো সেই জন্য তো একটু চাপ আছে, পড়ালেখাও তো অনেকটা দিছে, পড়া এসব পড়তে হয়, সেই জন্য সময় আর হইতেছে না এখন। আম্মা তো ওখানে এমনি শুয়ে আছে মশারি মশারি দিয়ে, কারণ মশার জন্য তো আর কি করা জানে। ফ্যান ছেড়ে একটু বসে থাকি। তো সামনে বন্ধ আছে ধরেন, আর ছুটি আছে 1 সপ্তাহ 1 দিনের, তখন যদি একটু রেগুলার আপনার সাথে থাকতে পারি, ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া কলেজের জন্যই পারতেছি না রেগুলার দিতে, সমস্যা হইতেছে, তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা বা বুঝতেছেন, কারণ পড়ালেখার দিক দিয়ে তো ওটা আগে আর পরে, এটা তো দুইটা একসাথে দেওয়ার চেষ্টা করি যখন ফ্রি পাই। যেমন কতদিন যদি আগে ছুটি হয় কলেজে, তাহলে তো সেদিন ভিডিও করতে পারি, আর তা না হলে কতদিন আবার আপনার আস্তে আস্তেই হয়ে যায় আসর আজান দেয়, এসে গোসল করি, খাওয়া দাওয়া শেষে আবার মাগরিবের পর দেখি কিছুক্ষণ বসতেই পড়তে বসি, 8টা 9টা বাজে এমনি উঠলেও তখনও আপনার আর সময় থাকে না, তো সেই জন্যই আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারতেছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, যাই হোক কতটুকু বেশি কিছু দেখাতে পারিনি, যাই পারলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিয়ে না, এই ছুটির ভিতরে রেগুলার হওয়ার চেষ্টা করবো, যে কয়েকদিন ছুটি থাকে তো অবশ্যই পাশে থাকবেন সবাই। তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।